স্টুডেন্ট আসে। আমি আবারও শুরু করলাম, রেকর্ডিং দিলাম। প্রবলেম ওয়ান, প্রবলেমটুকু হলো ইফ এক্স বি এ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, যদি এক্স ভেরিয়েবলটা হয় কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, তাহলে প্রবাবিলিটি বের করার জন্য আমরা দ্বিতীয় যে ফর্মুলা ছিল ইন্টিগ্রেশনের ফর্মুলা সেটা ইউজ করব। আর যদি এক্স হয় একটি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, তাহলে প্রথম যে ফর্মুলার সেট সেই ফর্মুলার সেটটা আমরা ইউজ করব। এটা ডিপেন্ড করবে আমাদের ভেরিয়েবলটা কি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল না কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, আর তার ডেন্সিটি ফাংশনটা দেওয়া আছে। এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু 1/12 এক্স প্লাস 2, আর এক্স এর মান দেওয়া আছে 1 থেকে 3। এখন এই সীমানার মধ্যে আমাদের প্রবাবিলিটি ফাংশনটা বের করতে হবে, দ্যাট ইজ প্রবাবিলিটি বের করতে হবে ফ্রম প্রবাবিলিটি ফাংশন। সো প্রবাবিলিটি ফাংশন হলো আমাদের এফ অফ এক্স ইকুয়ালস টু দিস, এই প্রবাবিলিটি ফাংশন ইউজ করব এই সীমানার মধ্য থেকে, তারপরে ক্যালকুলেশন করব। চলো প্রথম সলিউশনটা আসি। প্রবাবিলিটি অফ এক্স ইজ গ্রেটার দেন 2, দুইয়ের চেয়ে বড় বলতে 2 থেকে 3 পর্যন্ত বোঝানো হয়। কেন 3 পর্যন্ত? কারণ আওয়ার ফাংশন ইজ ডিফাইন্ড ফ্রম আপ টু 1 টু 3, সো 3 এর উপরে যাবে না। আর ডেফিনিশনে এটা ছিল এফ অফ এক্স ডিএক্স, এ টু বি এফ অফ এক্স ডিএক্স, এটা ছিল ডেফিনিশন। কোথায় ছিল ডেফিনিশনটা? আমাদের হ্যাঁ, এই যে আমরা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের জন্য যে ডেফিনিশনটা পেয়েছি, এই ডেফিনিশনটা ইউজ করা হয়েছে। প্রবাবিলিটি অফ এক্স লাইজ বিটুইন এ টু বি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স, এই ডেফিনিশনটা আমরা ইউজ করলাম। তারপরে সিম্পল ইন্টিগ্রেশন, আর আমার মনে হয় অল অফ ইউ ক্যান সলভ দিস সর্ট অফ ইন্টিগ্রেশন। তোমরা কি ইন্টিগ্রেশন মনে আছে না? এনিবডি? ফারসিন, আলামিন? বুঝতে পারিনি স্যার। ইন্টিগ্রেশন মনে আছে? ইন্টিগ্রেশন ইয়েস স্যার। এক্স এর ইন্টিগ্রেশন কত বলতে পারবে? এক্স স্কোয়ার, এক্স এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার, এটা কিন্তু হয়নি, ভুল করে ফেলছো। এক্স এর ইন্টিগ্রেশন হলো x²/2 স্যার। হ্যাঁ, x²/2, ভেরি গুড। আর কনস্ট্যান্ট এর ইন্টিগ্রেশন হয় x, সো 2 একটি কনস্ট্যান্ট, এই জন্য ইন্টিগ্রেশন অফ 2 dx রেজাল্ট হবে 2x। তারপরে আপার লিমিট লোয়ার লিমিট বসাতে হয়, ঠিক আছে? সো আমার মনে হয় এই ইন্টিগ্রেশন গুলি তোমরা বুঝতে পেরেছো। এখানে কিন্তু ক্যালকুলেশন না করেই 3/8 দিয়েছি। আমি যদি বোর্ডে দেখাই তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে যে আমরা কিভাবে এই ইন্টিগ্রেশনটা করলাম। দেখো, আমাদের প্রশ্নটি ছিল, প্রথম প্রশ্নটি প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন 2, সো অ্যাজ পার ডেফিনিশন ইট ইজ 2 টু 3 এফ অফ এক্স ডিএক্স। আর প্রশ্নে আমাদের এফ অফ এক্স এর মান দেওয়া ছিল 1/12 এক্স প্লাস 2 ডিএক্স। তাহলে 1/12 কনস্ট্যান্ট টার্ম আমরা আলাদা করে রাখলাম, এক্স এর ইন্টিগ্রেশন x²/2 প্লাস 2 এর ইন্টিগ্রেশন 2x, দেন 2 টু 3, 1/12 আপার লিমিট বসাবো, এক্স এর মান 3 বসালে হয় 9/2 প্লাস 3 বসালে হয় 6, আর লোয়ার লিমিট বসাবো 2, মাইনাস দিয়ে বসাতে হবে, মাইনাস 2 বসালে হয় 4/2, দ্যাট ইজ 2, আর 2 বসালে হয় 4 মাইনাস 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি 6 6 ক্যান্সেল, আর 9/2 আর হলো 1/12, ক্যালকুলেশন করলে এটা ফাইনালি আসে 3/8। সো এইভাবে আমরা প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন 2 পেলাম।
আবার দ্বিতীয় যে প্রশ্নটা করা হয়েছিল একই রকমের প্রশ্ন, উত্তরও একই, যে প্রবাবিলিটি অফ এক্স লাইজ বিটুইন টু টু থ্রি, এটার এটা একই কথা, এটাও কিন্তু একই হবে যে টু থেকে থ্রি এফ অফ এক্স ডিএক্স, এবং ক্যালকুলেশন করলে থ্রি বাই এইটি হবে। তাহলে এই যে প্রবলেমটা সলভ করলাম, দিস ইজ ফর দ্য ভেরিয়েবল কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, এটা আমাদের মনে রাখতে হবে। আর গত ক্লাসে আজকেও একটু করে দেখিয়েছিলাম যে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল হলে কেমন হয়। চলো আমরা শেয়ারে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের একটি অঙ্ক দেখে আসি, দেন আমরা বোর্ডে এটা সলভ করার চেষ্টা করব। হেয়ার ইজ এ প্রবলেম ফর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ ভেরিয়েবলটা হলো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। আমরা যদি রিড করি, দেখো, দি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। এই যে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, এখান থেকেই আমাদের বুঝতে হবে যে আমাদের ফাংশনাল ভ্যালুটা কি, এবং দেখো ফাংশনাল ভ্যালুটা দেয়া আছে, প্রবাবিলিটি ফাংশনটা দেয়া আছে p of x equals to twice x plus k by 56, আর x এর কতগুলি ইন্ডিভিজুয়াল মান দেওয়া আছে, ফাইনাইট ভ্যালুজ অফ x, এখানে x এর 60টি ডিফারেন্ট মান দেওয়া আছে। আগের যে প্রবলেমটা সলভ করেছি সেখানে কিন্তু কন্টিনিউয়াস ছিল x এর মানটুকু, 2 থেকে 3, 2 থেকে 3, এখানে কোটি কোটি নাম্বার আছে, রিয়েল নাম্বার, কিন্তু এই অঙ্কে x এর পার্টিকুলার 60টি ভ্যালু, 7-এর কম নয় বা 7-এর বেশি নয়। তো এই ছিল আমাদের ইনফরমেশন, তার উপর ভিত্তি করে আমরা বের করব ফাইন্ড দি ভ্যালু অফ কে, কে এর মান কত। আচ্ছা, এই কে এর মান বের করতে হলে আমাদের যে কাজটুকু করতে হবে, আমি এটা তোমাদের বোর্ডের মাধ্যমে দেখাচ্ছি, তাহলে জিনিসটা ক্লিয়ার বুঝবে, স্লাইডে অঙ্ক করালে ক্লিয়ার বোঝা যায় না। আমরা শিখেছি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য কতগুলি প্রপার্টি শিখেছি, আমি প্রপার্টি গুলি একটু সাইড নোট করি। এফ অফ এক্স গ্রেটার ইকুয়াল জিরো, আর এই এক্স বিলংস টু সেট অফ অল ন্যাচারাল নাম্বার, এটা 1 নম্বর প্রপার্টি ছিল তোমরা জানো। আর 2 নম্বর প্রপার্টি ছিল সেটা কি, টোটাল এফ অফ এক্স সামেশন অফ অল এফ অফ এক্স ইকুয়ালস টু 1, অর্থাৎ অল প্রবাবিলিটি ফাংশনের যোগফল 1, এটা আমরা শিখেছি প্রপার্টির মধ্যে। তারপরে আমরা 3 নম্বর আরো একটি শিখেছিলাম, 3 নম্বরটা কি ছিল, 3 নম্বরটি ছিল এরকম যে প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু স্মল এক্স ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স, এই ছিল 3টা প্রপার্টি। আমরা এখন যে প্রশ্নটা নিয়েছি, প্রশ্নটা হলো একটি প্রবাবিলিটি ফাংশন পি অফ এক্স, এই প্রবাবিলিটি ফাংশনের ভ্যালুটা হলো এই টাইপের যে টোয়াইস এক্স প্লাস কে বাই 56, আর এক্স এর মান দেওয়া আছে -3, -2, -1, 0, 1, 2, 3, 7টা ভ্যালু দেওয়া আছে। এই ইনফরমেশন গুলো থেকে আমাদের ফার্স্ট কোশ্চেন হলো কে এর মান কত, কে এর মান কত। প্রথম প্রশ্নটা হলো কে ইকুয়ালস টু হোয়াট, এই কে এর মান কত, সরি, কে এর মান বের করতে হলে আমরা প্রথমে এই প্রপার্টিটা অ্যাপ্লাই করব, অল সামেশন অফ অল প্রবাবিলিটি ইজ ইকুয়ালস টু 1, এটা অ্যাপ্লাই করলে আমরা পেয়ে যাব কে এর মান, অর্থাৎ সলিউশন 1 এ আমরা এইভাবে লিখতে পারি যে উই নো দ্যাট অল প্রবাবিলিটি অফ এফ অফ পি অফ এক্স অর এফ অফ এক্স, এখানে এফ অফ এক্স দিয়েছি, এখানে পি অফ এক্স নো প্রবলেম, একই কথা, ফাংশনের জাস্ট পি অথবা এফ দিলাম ইজ ইকুয়ালস টু 1, এই ফর্মুলাটা এখন অ্যাপ্লাই করব। এই ক্ষেত্রে আমাদের এই সামেশনটাকে একটু এক্সপ্যান্ড করতে হবে,
অর্থাৎ এক্স এর মান -3 থেকে শুরু করে +3 পি অফ এক্স ইজ ইকুয়ালস টু 1। এখন এর 60টা ভ্যালু আছে, -3 থেকে +3 60টা ভ্যালু আমরা বসিয়ে দিব। প্রথমটা হবে পি অফ -3, তারপরেরটা কি হবে পি অফ -2, তারপরেরটা পি অফ -1, পি অফ 0, পি অফ 1, পি অফ 2 প্লাস পি অফ 3, এর টোটাল রেজাল্ট হলো 1। এই 60টা মান আমরা বসিয়ে দিলাম। এখন ফাংশনের মধ্যে এক্স এর পরিবর্তে -3 বসালে কত হয়, -2 বসালে কত হয়, -1 বসালে কত হয়, কি ঠিক আছে না? এখানে এই ফাংশনটাকে আমরা একটু ঘুরিয়ে লিখতে পারি। আমরা লিখতে পারি এইভাবে, দেখো 1/26x প্লাস k/56, একই কথা। এটা লেখার উদ্দেশ্য হলো এক্স এর মান বসাবো, তো এক্স এর মান গুলো 60টাতেই বসাবো, আর 60টাতেই কিন্তু এই রেজাল্টটা সেম থাকবে, 7 times k/56 আসবে, আর এই এক্স এর মানটাই 7 বার আমরা বিভিন্ন ভাবে বসাবো। তাহলে কত আসে, প্রথমবারের বেলায় -3 বসালে হয় -3/26, ঠিক আছে? তাহলে 1/26 এক্স এর মান আমি -3 বসাবো, দেন -2, -1, দেন 0, +1, 2, +3, আমি 60টা মান একত্রে বসিয়ে দিলাম এখান থেকে। আর k/56 ও 7 times বসাতে হবে, +7 into k/56 = 1। এটা একটু সংক্ষিপ্ত পদ্ধতিতে ক্যালকুলেশনটা করেছি। এই সবগুলি যোগ করে দেখো 0 হয়ে যায়, 3টা পজিটিভ 3টা নেগেটিভ 0। সো প্রথম থেকে আমরা কিছুই পাচ্ছি না। আসসালামু আলাইকুম। আমি তো ক্লাসে আছি। জি জি, ক্লাসের পরে আপনি 3টার পরে একটু ফোন দিব। জি ক্লাসে আছি, ক্লাসে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কিছুই পাচ্ছি না। তা 7 কে এর মানটা কত হয় দেখো, সুতরাং k = 8 আসে, তাই না? 7 8 56 পক্ষান্তর করলে কে এর মান 8 হয়। আমাদের প্রথম কোয়েশ্চেন ছিল যে কে এর মানটা কত, আর এই কে এর মানটা বের করতে গিয়ে আমাদের যে প্রবাবিলিটি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের যে 3টা প্রপার্টি ছিল, 3টা প্রপার্টি দ্বিতীয় প্রপার্টিটা ইউজ করে আমরা কে এর মান বের করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এইটা আমি সংক্ষিপ্ত পদ্ধতিতে করেছি, আর ইলাবোরেটলি স্লাইডে করে দেওয়া আছে, একেবারে এই এক্স এর মান 1 2 3 এভাবে বসিয়ে বসিয়ে করে দেওয়া আছে, ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমাদের দ্বিতীয় যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটার দিকে যাই। আমি স্লাইড অন না করে দ্বিতীয় প্রশ্নটা একটু দেখে দেখে বলছি। আমাদের দ্বিতীয় প্রশ্নটি ছিল, দেখাও যে প্রবাবিলিটি ফাংশন, অর্থাৎ এই ফাংশনটা পি অফ এক্স, দ্বিতীয় কোশ্চেনটা হলো শো দ্যাট পি অফ এক্স ইজ এ প্রবাবিলিটি ফাংশন। এই প্রবাবিলিটি ফাংশন দেখাতে হলে তৃতীয় যে ফর্মুলাটা ছিল, আমাদের তৃতীয় ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। সো প্রবাবিলিটি ফাংশন হতে হলে অবশ্যই অবশ্যই এই শর্তটা মানবে, এই শর্তটা মানবে, এই শর্তটা মানবে। এই যে এইটা, এই ফাংশনটা সমান এফ অফ এক্স, এই শর্তটা যদি মানে তাহলে আমরা বলবো ইয়েস প্রবাবিলিটি ফাংশন। তো আমরা যেইভাবে কে এর মান বের করেছি সেই কে এর মানটা পেয়েছি 8, এই মানটা যদি আমরা এখন এখানে বসিয়ে দেই তাহলে কিন্তু আমরা বলতে পারবো ইয়েস প্রবাবিলিটি ফাংশন। সো প্রবাবিলিটি ফাংশনের জন্য আমাদের প্রথমত এই ফাংশনটা শুড বি 0 আর পজিটিভ হতে হবে। দ্বিতীয়টার জন্য সলিউশনটা দেখো, ফর k = 8, কে এর মান 8 এর জন্য পি অফ এক্স কত হয়, পি অফ এক্সটা আসতেছে
টুয়াইস এক্স প্লাস 8/56, আর এটা ক্যালকুলেশন করলে হয় এক্স বাই 4/ কত, 25, 26, 27, 28। আচ্ছা, অতএব এই ভ্যালুটা শূন্যের চেয়ে বড়। এটা আমরা কিভাবে বুঝবো জানো? কেন শূন্যের চেয়ে বড়? আমাদের ভ্যালু কিন্তু আছে এক্স এর মান -3, -2, -1, 0, 1, 2, 3, এই 7টা মান বসালে কখনো এটা শূন্যের সমান হবে না। যাই বসায় না কেন, এই মানটা অলওয়েজ শূন্যের চেয়ে বড় হবে। এই হলো আমাদের প্রথম প্রপার্টিটা আমরা দেখালাম, যে পি অফ এক্স কোন শর্তটা মানে, আমাদের এই প্রথম শর্তটা মানতেছে। হ্যাঁ, ফর আমরা লিখতে পারি এক্স ইকুয়ালস টু -3 থেকে +3, এইভাবেও লেখা যায়। -3 উপরে একটা টার্ম দিয়ে +3, অর্থাৎ -3 থেকে +3, এটা এইভাবে লিখা যায়। অথবা আমরা এইভাবে লিখতে পারি যে -3, -2, -1, 0, 1, 2, 3, যে কোনো ভাবে আমরা দিতে পারবো। তাহলে প্রথমটা আমরা দেখালাম, ঠিক আছে। দ্বিতীয়টা আসো, দ্বিতীয় প্রমাণের জন্য আমাদের সামেশন অফ পি অফ এক্স বের করব এখন। দ্যাট ইজ সামেশন অফ পি অফ এক্স মিনস এক্স এর মান -3 থেকে +3, পি অফ এক্স আমরা বের করেছিলাম এক্স প্লাস 4/28, তাহলেও মাইনাস ক্যালকুলেশন বসিয়ে দিই আমরা। সো -3 বসালে হয় 1/28, আর -2 বসালে হয় 2/28, আবার -1 বসালে হয় 3/28, এভাবে 0 বসালে হয় 4/28, এভাবে 5/28, তারপরে 6/28, সর্বশেষ হয় 7/28, 7/28, আর সবগুলি যোগ করলে কত হয় দেখো, যোগ করলে এটা 28/28, দ্যাট ইজ 1। অর্থাৎ সামেশন অফ অল প্রবাবিলিটিস ইজ ইকুয়ালস টু 1, অতএব উই ক্যান সে সেকেন্ড ওয়ান ইজ অ্যাপ্রুভড। তাহলে এই দুটি, আর অলওয়েজ যেহেতু আমরা প্রবাবিলিটি ফাংশন প্রমাণ করব, এই দুটা করলেই হবে। আর সো আমরা যে কোনো ইন্টারভেলে আমাদের এই জিনিসটা সত্য হবে, এই দুটা থেকে আমরা বলতে পারি দেয়ার ফোর পি অফ এক্স ইজ এ প্রবাবিলিটি ফাংশন, বি প্রবাবিলিটি ফাংশন। এভাবে আমরা একটি ফাংশন প্রবাবিলিটি ফাংশন কিনা, যে কোনো ফাংশনে কিন্তু প্রবাবিলিটি ফাংশন হতে পারে না, আর প্রবাবিলিটি ফাংশন হতে হলে প্রথমত এই শর্তটা মানতে হবে, আর দ্বিতীয়ত টোটাল প্রবাবিলিটিস 1 হতে হবে। কোনো একটা ফাংশনাল ভ্যালু যদি নেগেটিভ ভ্যালু এসে যায়, হ্যাঁ, ফর সাম এনি ভ্যালু অফ এক্স, এক্স এর যে কোনো মানের কারণে যদি পি অফ এক্স এর মান নেগেটিভ আসে, দ্যাট ক্যানট বি এ প্রবাবিলিটি ফাংশন, ঠিক আছে। আর দ্বিতীয়ত হলো টোটাল প্রবাবিলিটিস শুড বি 1, এই দুটি শর্ত যদি মানে, দেন উই ক্যান সে প্রবাবিলিটি ফাংশন। শর্তটা মানলেই কেবলমাত্র তৃতীয়টা হয়, এটা কিন্তু ব্যাপার আছে। তৃতীয়টা হবে যদি উপরের দুইটা স্যাটিসফাই করে, তাহলে এই ফাংশনটাকে আমরা প্রবাবিলিটি ফাংশন বলতে পারি। তো এই ছিল আমাদের প্রশ্নটা, দ্বিতীয় প্রশ্নটা। তৃতীয় আরেকটি প্রশ্ন আছে, আমি তৃতীয় প্রশ্নটা একটু বোর্ডে উল্লেখ করি, দেন আমরা এটা সলভ করার চেষ্টা করব। তৃতীয় প্রশ্নটাতে বলা হয়েছে ডিস্ট্রিবিউশন ফাংশন ক্যালকুলেট করো, দ্যাট ইজ ক্যালকুলেট ডিস্ট্রিবিউশন ফাংশন। আর প্রশ্নটা এরকম, ক্যালকুলেট ডিস্ট্রিবিউশন ফাংশন অ্যান্ড শো দ্যাট প্রবাবিলিটি অফ এক্স লাইজ বিটুইন 0 to 2। এখানে কিন্তু খুব কেয়ারফুলি দেখতে হবে, প্রবাবিলিটি অফ এক্স লাইজ বিটুইন 0 to 2, 0 ইজ এক্সক্লুডিং, নো জিরো ইন দিস ইন্টারভেল, এই ইন্টারভেলে জিরো নাই, টু ইনক্লুডিং,
তার মানে কয়টা ডিজিট আছে কে বলতে পারবে? নিউমারিক দ্যাট ইজ ন্যাচারাল নাম্বার এখানে কয়টি আছে? দুইটা, জিরো ওয়ান, জিরো নাই, জিরো নাই, ওয়ান এবং টু দুইটা আছে, ভেরি গুড। হ্যাঁ জিরো ওয়ান টু তিনটা আছে, জিরো তো নাই, জিরো এর চেয়ে বড়, এক্স এর মান জিরো এর চেয়ে বড়, সো জিরো ইন্টারভেলে নাই, জিরো নাই, ওয়ান এবং টু, আর এটা সমান দেখাতে হবে এফ অফ টু মাইনাস এফ অফ জিরো। এটা হলো আমাদের তিন নম্বর প্রশ্ন। তাহলে প্রথমে আমরা ডিস্ট্রিবিউশন ফাংশনটা দেখাবো, তারপরে ওই তৃতীয় প্রুফটা করব। আচ্ছা ডিস্ট্রিবিউশন ফাংশনটার জন্য আমাদের যে কাজটুকু করতে হবে সেটা হলো ডিস্ট্রিবিউশন টেবিলটা জেনারেট করতে হবে। ডিস্ট্রিবিউশন একটা টেবিল জেনারেট করে করেসপন্ডিং ডিস্ট্রিবিউশন ফাংশনটা আমরা বের করব। দেখো এখানে আমরা একটা টেবিল চার্ট করি, এক্স এর 60টি মান, মাইনাস থ্রি, মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, ওয়ান, টু, থ্রি, এইভাবে আমরা এক্স এর 60টি মান দিলাম। আর প্রবাবিলিটি ফাংশনের অনুরূপভাবে 60টা মান হবে। আমাদের কিন্তু ফাংশনটা উপরে উল্লেখ আছে, ফাংশনটা কে এর মান 8 ছিল, আমরা কে এর মান 8 বসিয়ে দিলে কত হয়? আমরা যদি 8 বসাই দেই, এখানে বসিয়ে দিলাম, তাহলে হয় আমরা জানি এটা ছিল 4 আর এটা ছিল 28। আমরা একটু মডারেট করে নিলাম এই। এখন মাইনাস থ্রি এর জন্য ভ্যালুটা আসে 1/28, তারপরে এটা আমরা 2/28, 3/28, জিরো এর জন্য 4/28, 5/28, 6/28, 7/28, এই হলো প্রবাবিলিটি ফাংশনাল ভ্যালু। আর ফাংশনাল ভ্যালু ক্যাপিটাল এফ অফ এক্স, ক্যাপিটাল এফ অফ এক্সটা হবে প্রথমটা ওইটাই হবে, যে সীমানা আছে ওই সীমানার মধ্যেই হবে, অর্থাৎ প্রবাবিলিটি ফাংশনাল প্রবাবিলিটি ভ্যালু এবং ফাংশনাল ভ্যালু সেম হবে। তাহলে এটা অ্যাজ ইট ইজ 1/28 হবে। আর দ্বিতীয়টা, দ্বিতীয়টা কিন্তু আমাদের প্রথম দুইটার যোগফল আকারে হবে। হ্যাঁ ডিস্ট্রিবিউশন ফাংশনের দ্বিতীয়টা হবে প্রথম দুইটির যোগফল, অর্থাৎ এটার এটার যোগফল, তাহলে এটা হবে 3/28। আর ডিস্ট্রিবিউশন ফাংশনের তৃতীয়টা হবে প্রথম তিনটির যোগফল, প্রথম তিনটির যোগফল 5 আর 6, 6/28। অনুরূপভাবে প্রথম চারটির যোগফল 10/28, তারপরে প্রথম পাঁচটির যোগফল 15/28, ছয়টির যোগফল 21/28 এবং 28/28, দ্যাট ইজ 1। সো এই ডিস্ট্রিবিউশন ফাংশন থেকে আমরা দেখতে পাচ্ছি টোটাল ডিস্ট্রিবিউশনের ফাইনাল রেজাল্ট কিন্তু 1 এসেছে। এই ছিল আমাদের ডিস্ট্রিবিউশন ফাংশনাল ভ্যালুসগুলি, করেসপন্ডিং প্রবাবিলিটি ভ্যালুস, প্রবাবিলিটির বিভিন্ন ডিসক্রিট ভ্যালুর জন্য ডিস্ট্রিবিউশন ফাংশনটা আমরা বের করলাম। এখন প্রমাণ করতে বলা হয়েছে, দেখাও যে প্রবাবিলিটি অফ এক্স লাইজ বিটুইন 0 টু 2, জিরো এক্সপ্লোরিং, দেয়ার ইজ নো জিরো ইন দিস ইন্টারভেল, বাট টু ইজ প্রেজেন্ট, টু ইজ ইনক্লুডিং। তাহলে এই ক্ষেত্রে আমরা এর বাম পার্শ্ব করব আর ডান পার্শ্ব করব। আমরা কিন্তু অলরেডি এফ অফ টু এর মান জানি, এফ অফ টু এর মান কত হবে, ক্যাপিটাল এফ অফ টু এর মান, এটা আমরা এই টেবিল থেকে বের করতে পারবো। ক্যাপিটাল এফ অফ টু এর মান হবে এই যে 21/28, তাই না? আবার ক্যাপিটাল এফ অফ জিরো এর মান কত হবে, ক্যাপিটাল এফ অফ জিরো এর মান হবে 10/28। জাস্ট এই জায়গায় আমরা এক্স এর মান জিরো বসালাম, অর্থাৎ টেবিল থেকে এই দুইটার ডিফারেন্স বের করতে পেরেছি। আর এখানে প্রবাবিলিটি ফাংশন ভ্যালুটা কিভাবে বের করব, দেখো আমরা এটা এই পাশে করতেছি, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে আমাদের ভ্যালুটা হলো প্রবাবিলিটি অফ জিরো লেস দেন এক্স লেস দেন অর ইকুয়াল টু, এটাকে ভাঙলে আমরা পাচ্ছি প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 1
প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু টু, জিরো কিন্তু আসবে না এখানে কারণ শুধুমাত্র লেস দেন। তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু ওয়ান এই ভ্যালুটা আমরা টেবিল থেকে পাব, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু ওয়ান এই টেবিল থেকে পাচ্ছি, সেটা হলো 5/28, টেবিল থেকে বসিয়ে দিলাম 5/28 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু টু সেটাও টেবিল থেকে পেলাম 6/28, 6/28 দ্যাট মিনস 11/28, এই হলো লেফট হ্যান্ড সাইড ভ্যালু। এবার আসো রাইট হ্যান্ড সাইড ভ্যালু আমরা যদি করি, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড সেটা ছিল যে ডিস্ট্রিবিউশন ফাংশন এফ অফ টু মাইনাস এফ অফ জিরো, তা আমরা দেখিয়েছিলাম এফ অফ টু এর মান 21/28, 21/28 মাইনাস এফ অফ জিরো বলেছিলাম 10/28, 10/28 দ্যাট ইজ 11/28। তো আমরা উভয় পাশে দেখলাম যে দুটা পক্ষই সমান, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড শুড। আমরা যে অঙ্কটা নিয়েছিলাম অনেকটা বড় অঙ্ক নিয়েছি, চলো অঙ্কটা একটু রিভিউ করি তাহলে তোমাদের জন্য ব্যাপারটা ক্লিয়ার হবে। আমাদের প্রশ্নটি ছিল অনেকগুলা পার্ট ছিল, প্রথম পার্টে ছিল কে এর মান কত, আর আমরা বেসিক কম্পোনেন্টস ফর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের যে প্রপার্টি সেই প্রপার্টি অ্যাপ্লাই করে, অর্থাৎ এই প্রবাবিলিটি অফ সামেশন অফ অল প্রবাবিলিটিজ ইকুয়ালস টু ওয়ান এটা অ্যাপ্লাই করে আমরা কে এর মানটা বের করেছি। ভেরি গুড, প্রথমে আমরা কে এর মানটা খুব সহজেই বের করে নিলাম। তারপরে দ্বিতীয়ত আমরা প্রমাণ করলাম যে প্রবাবিলিটি ফাংশন পি অফ এক্স একটি প্রবাবিলিটি ফাংশন, সো প্রবাবিলিটি ফাংশন প্রমাণ করতে হলে এই পি অফ এক্স শূন্যের চেয়ে বড় অথবা শূন্যের সমান সেটা দেখাতে হবে, আমরা সেটা প্রথমে দেখিয়েছি ফর অল ভ্যালুজ অফ এক্স, এক্স এর সকল মানের জন্য এটা সত্য। তারপরে দেখাতে হবে টোটাল সামেশন অফ অল প্রবাবিলিটিস ওয়ান, সেটা আমরা দেখিয়েছি, এভাবে বলেছি যে পি অফ এক্স ইজ এ প্রবাবিলিটি ফাংশন। আর তৃতীয়টা বলা হচ্ছে যে ডিস্ট্রিবিউশন ফাংশন বের করা, সো ডিস্ট্রিবিউশন ফাংশন টেবিল আকৃতি করে আমরা বের করেছি প্রবাবিলিটি ফাংশন এবং ডিস্ট্রিবিউশন ফাংশন, এবং আমরা এই রিলেশনটা দেখিয়েছি। ফাইনালি এটাও কিন্তু আমরা দেখাতে পারি, তোমরা কি কেউ শেয়ার করবে এই ভ্যালুটা কত হইতে পারে, পি অফ মাইনাস টু থেকে প্লাস টু, প্রবাবিলিটি অফ এক্স লাইজ বিটুইন মাইনাস টু থেকে প্লাস টু, আমরা এই টেবিল থেকে সেই রেজাল্টটা পেতে পারি। প্রবাবিলিটি অফ মাইনাস টু থেকে প্লাস টু যদি বলা হয়, আমাদের যে প্রবাবিলিটি অফ এক্স লাইজ বিটুইন মাইনাস টু এক্স প্লাস টু, এটা মানে কি মাইনাস টু এবং প্লাস টু দুইটাই ইনক্লুডিং, তাহলে সেই ক্ষেত্রে আমরা টেবিল থেকে পাবো প্রবাবিলিটির সেই মাইনাস টু থেকে শুরু করে প্লাস টু পর্যন্ত পাঁচটা ভ্যালু আছে, এই পাঁচটি ভ্যালু আমরা যোগ করব, এই পাঁচটি ভ্যালু যোগ করলে রেজাল্টটা পাব, অর্থাৎ মাইনাস টু এর জন্য 2/28, মাইনাস ওয়ান এর জন্য, তো এইভাবে পাঁচটা যোগ করলে আমাদের এই রেজাল্টটা আসবে, এটা আমি আর করে দিলাম না, স্লাইডে করা আছে। তোমরা একটু করে ডেফিনিশনস এবং ফাংশন ধরতে পারলে এই টাইপের প্রবলেমস গুলি খুব সহজেই বের করতে পারবে। এই যে দেখো পাঁচটা ভ্যালু এখানে টেবিল থেকে আমি নিয়েছি, টেবিল থেকে নিয়ে যোগ করে দেখিয়েছি এবং এই রেজাল্টটা এসেছে 5/7। আশা করি ফর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা তোমরা বুঝতে পেরেছো, হাতে কলমে প্র্যাকটিস করতে হবে। আমি অ্যানাদার একটি প্রবলেম কনসিডার করেছি ফর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, ফর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল,
এই ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে আমাদের অঙ্কগুলি সাজাতে হয়। সো ফাংশনটা হলো কে এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 1/8 এবং এক্স এর মান শূন্য থেকে শুরু করে 2 পর্যন্ত। এটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, অতএব টার্মিনালস ভ্যালুগুলো থাকলে এবং না থাকলে মানের কোনো তেমন পরিবর্তন হয় না, ঠিক আছে? কারণ শূন্য থেকে 2 এই ইন্টারভেলের মধ্যে কোটি 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 নাম্বার আছে। অনেকে বলতে পারে, স্যার এত কিভাবে? না, এই রিয়েল নাম্বার অনেক 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 আছে। এখানে তো ন্যাচারাল নাম্বার না, ন্যাচারাল নাম্বার হলে শুধু একটি থাকতো এবং সেটা কিন্তু তখন কন্টিনিউয়াস হতো না, সেটা ডিসক্রিট হতো। আর শূন্য থেকে 2 এর মধ্যে হলো এই ফাংশন, আর আদারওয়াইজ অর্থাৎ শূন্যের চেয়ে ছোট আর 2 এর চেয়ে বড় হলে ফাংশনাল ভ্যালুটা হলো 0। এখানেও কিন্তু একইভাবে প্রশ্ন করেছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে, কে এর মানটা বের করো। আর কে এর মান বের করতে হলে আমরা যে ফর্মুলাটা অ্যাপ্লাই করব আমি একটু বোর্ডে দেখাচ্ছি। আমি ঠিক একইভাবে ফর ডিস কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের যে তিনটি প্রপার্টি, সেই তিনটি প্রপার্টি আমাদের মনে রাখতে হবে। সেই প্রপার্টি তিনটির উপর ভিত্তি করে আমরা এই কাজটুকু করব। চলো প্রপার্টি তিনটি নিয়ে আসি। ফার্স্ট যে প্রপার্টিটা আমি বলেছিলাম যে নাম্বার 1 এফ অফ এক্স গ্রেটার ইকুয়াল 0। এখানে এক্স বিলংস টু দ্য সেট অফ অল রিয়েল নাম্বার, সকল বাস্তব সংখ্যার সেট। দ্বিতীয় যে প্রপার্টিটা ছিল, সেই প্রপার্টিটা ছিল মাইনাস ইনফাইনিটি থেকে প্লাস ইনফাইনিটি এফ অফ এক্স ডি এক্স ইকুয়ালস টু 1, দ্বিতীয় প্রপার্টি। আর 3 নাম্বার প্রপার্টিটা কি ছিল? প্রবাবিলিটি অফ এ লেস দেন ক্যাপিটাল এক্স লেস দেন বি, এটা সমান ছিল এ টু বি এফ অফ এক্স ডিএক্স। দেখো এখানে কিন্তু লেস দেন ইকুয়াল নাই, ইকুয়াল থাকুক বা না থাকুক একটি মানের উপরে আমাদের প্রবাবিলিটি ভেরি করে না, কারণ এই ইন্টারভেলের মধ্যে হাজারো কোটি কোটি মান থাকে। পার্টিকুলারলি ওই মান না থাকলেও লিমিটটা ওই মান থেকেই ধরা হবে, খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এ টু বি এখানে কিন্তু এ এবং বি দুইটাই অ্যাবসেন্ট, বাট সীমানা দিতে গিয়ে এ এবং বি দুটো দেওয়া হয়েছে। দিস ইজ দ্য প্রপার্টি। এই প্রপার্টির উপর ভিত্তি করে আমরা যে প্রবলেমটা আলোচনা করেছি সেই প্রবলেমটা একটু সংক্ষিপ্ত ভাবে লিখি, দেন আমরা সলভ করব। আমাদের প্রবলেমটা হলো একটি ফাংশন দেয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু কে এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 1/8, আর এক্স এর মান শূন্য থেকে শুরু করে 2 পর্যন্ত, আর হলো 0 আদারওয়াইজ। এর মানে হলো শূন্যের চেয়ে ছোট হলে 0, 2 এর চেয়ে বড় হলেও 0। এই হলো ফাংশনের মূল কথাটা। তো এর উপরে ভিত্তি করে প্রথম যে প্রশ্ন, প্রথম প্রশ্নটি হলো কে এর মান বের করো। যেমনটা আমরা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের বেলায়ও কে এর মান বের করেছি, আর ডিসক্রিটের বেলায় যেমনটা মিডেলের ফর্মুলাটা অ্যাপ্লাই করেছিলাম টোটাল সামেশন 1, এখানেও কিন্তু ইন্টিগ্রেশনের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে কে এর মান আমরা বের করব। তাহলে কিভাবে বের করব? উই নো দ্যাট ইন্টিগ্রেশন মাইনাস ইনফাইনিটি টু প্লাস ইনফাইনিটি f of x dx is equals to 1, এটা আমরা প্রপার্টি থেকে জানি। এই ইন্টারভেলটাকে এই অঙ্কের সাপেক্ষে তিন ভাগে ভাগ করব। একটি ভাগ হলো দেখো মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত, আরেকটি ভাগ হলো 0 থেকে 2 পর্যন্ত, আর একটি ভাগ হলো 2
টু থেকে প্লাস ইনফাইনিটি, টু থেকে প্লাস ইনফাইনিটি। আমাদের টোটাল ইন্টিগ্রেশনের সীমানা দেয়া আছে মাইনাস ইনফাইনিটি টু প্লাস ইনফাইনিটি, এটাকে আমরা তিন ভাগে ভাগ করলাম, একটি ভাগ হলো মাইনাস ইনফাইনিটি জিরো, কোথা থেকে বুঝবো, ফ্রম দি গিভেন ইন্টারভেল মাইনাস ইনফাইনিটি টু জিরো, দেন জিরো টু টু, দেন টু টু প্লাস ইনফাইনিটি, এইভাবে ভাঙলাম। এই ইন্টারভেলের ক্ষেত্রে আমাদের ফাংশনাল ভ্যালুটা কত হবে, এই মানটা কত হবে, কেউ কি বলতে পারবে? এনিবডি? জিরো, জিরো। এই যে আদারওয়াইজ, অর্থাৎ এই সীমানার বাহিরে যাই হোক ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে জিরো, অর্থাৎ আমরা এখানে পেলাম মাইনাস ইনফাইনিটি টু জিরো, আর এই হলো ফর্মুলাটা এফ অফ এক্স এর মান জিরো এইখানে, আর এইটা হবে জিরো টু টু, এফ অফ এক্স এর মান হবে এই পুরোটুকু, কে এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস ওয়ান বাই এইট ডিএক্স। অনুরূপ ভাবে তৃতীয়টাও কিন্তু জিরো, অর্থাৎ টু থেকে প্লাস ইনফাইনিটি জিরো ডিএক্স ইজ ইকুয়ালস টু ওয়ান। শূন্য যদি থাকে পুরোটুকুই শূন্য হয়ে যায়, অনুরূপ ভাবে এটাও পুরোটুকু শূন্য হয়ে যাবে, থাকবে শুধু মিডিলের ইন্টিগ্রেশনটা। সো মিডিলের ইন্টিগ্রেশনটা আমরা ক্যালকুলেশন করে কে এর মান বের করব। তাহলে মিডিলের ইন্টিগ্রেশন আমরা জানি কে এক্স কিউব বাই থ্রি প্লাস কে এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স বাই এইট। ইন্টিগ্রেশনের কাজ শেষ, আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাবো, আপার লিমিট টু লোয়ার লিমিট জিরো ইজ ইকুয়ালস টু ওয়ান। এখন আসো, আপার লিমিট টু বসালে হয় এইট, এইট বাই থ্রি কে, টু বসালে হয় টু কে, টু বসালে হয় ওয়ান বাই ফোর, আর লোয়ার লিমিট জিরো বসালে এটা জিরো এটা জিরো এটা জিরো সবগুলি জিরো আসে, তাই আমি আর লোয়ার লিমিট বসিয়ে শুধু জিরো দিয়ে আর লাভ নাই, সমান ওয়ান। এখান থেকে কে এর মান আমরা ক্যালকুলেটরে বের করে নিতে পারব। তাহলে হিসাব করো কে এর মানটা কত হয়, ওয়ান মাইনাস ফোর বাই থ্রি, দ্যাট ইজ ওয়ান বাই থ্রি, দ্যাট ইজ থ্রি বাই ফোর হবে, থ্রি বাই ফোর, আর এটাকে ভাগ করতে হবে কে এর সহ ছয় চোদ্দ, ছয় আর আটে চোদ্দ বাই তিন, আমরা ভাগ করব তোমার ফোরটিন বাই থ্রি। আমরা ক্যালকুলেশন করে কে এর মানটা বের করলাম নাইন বাই ফিফটি সিক্স। এভাবে আমরা দ্বিতীয় যে প্রপার্টি আছে সেই দ্বিতীয় প্রপার্টিটা অ্যাপ্লাই করে কে এর মান বের করে নিলাম। আমাদের অঙ্কের দ্বিতীয় যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটি হল, আশা করি তোমরা প্রথম প্রশ্নটা বুঝতে পেরেছ, দ্বিতীয় প্রশ্নটি হলো এই টাইপের যে প্রবাবিলিটি অফ এক্স লাইজ বিটুইন ওয়ান টু টু, এর মান কত, ওয়ান থেকে দুই এর মধ্যে প্রবাবিলিটি ভ্যালুটা কত। তো এটাও ঠিক আগের মতোই আমরা এই ফর্মুলাতে অ্যাপ্লাই করব। সো এই ফর্মুলা অনুযায়ী, এই যে তৃতীয় যে ফর্মুলা, এই ফর্মুলা অনুযায়ী হবে ওয়ান টু টু এফ অফ এক্স ডিএক্স। আমাদের অঙ্কে বলা হয়েছে যে শূন্য থেকে দুই হলে এই ভ্যালুটা, ওয়ান থেকে টু হলেও কিন্তু সেম ভ্যালু, সেই ক্ষেত্রে আমরা কে এর মানটা বসিয়ে নিব, কারণ কে একটা অজানা রাশি ছিল, কে এর মানটা বসিয়ে ফাংশনটা ঠিক করে নিব। ওয়ান থেকে টু এফ অফ এক্স কে এক্স স্কোয়ার, দ্যাট ইজ কে এর মান নাইন বাই ফিফটি সিক্স, নাইন এক্স স্কোয়ার বাই ফিফটি সিক্স প্লাস কে এক্স নাইন বাই ফিফটি সিক্স, নাইন বাই ফিফটি সিক্স এক্স প্লাস ওয়ান বাই এইট ডিএক্স। এখন আমরা এই ইন্টিগ্রেশনটা করব, প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা, আপার লিমিট লোয়ার লিমিট একটু ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করে আমরা
যে রেজাল্টটা পাবো, আমি শুধু রেজাল্টটাই দেখাচ্ছি, সেই রেজাল্টটা হবে 83/112। এই হবে আমাদের দ্বিতীয়টার অ্যান্সার। আমি অঙ্কটা করিনি, যেহেতু আগে একবার করেছিলাম, এটা তোমরা করে নেবে। তো এইভাবে আমরা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের জন্য একটি প্রবলেম সলভ করালাম, আর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য একটি প্রবলেম সলভ করালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা আমাদের মূলত আজকের যে লেকচার দেওয়ার কথা ছিল, একটু পেছনে পড়ে গেছি, আজকের লেকচারটা নিয়ে সামান্য আলোচনা করি। যদিও সময় শেষ, জাস্ট একটু ওভারভিউ দিয়ে আমরা অ্যাটেন্ডেন্স নিয়ে সেরে দিব। আমাদের আজকের লেকচার মূলত ছিল ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, গাণিতিক প্রত্যাশা। আমি এই গাণিতিক প্রত্যাশার লেকচারটা তোমাদেরকে হোয়াটসঅ্যাপে পিডিএফ করে আমি দিয়েছি, অলরেডি দিয়েছি, তোমরা পেয়েছো। একটু আমার কিন্তু আগামীকাল ক্লাস ছিল, যদিও পয়লা মে উপলক্ষে বন্ধ, তাই আগামীকাল ক্লাস হবে না, তাই না? হ্যাঁ, আমি যে কাজটা করব এই ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনের উপরে, তোমাদেরকে যেহেতু স্লাইড দিয়েছি, তোমাদেরকে আমি একটা ভিডিও লেকচার দিব, ঠিক আছে? ভিডিও লেকচারটা আজকে আমি আপলোড করে দিব। কষ্ট করে যেহেতু অবসর আছো, তোমরা এর উপর ভিত্তি করে, ভিডিও লেকচার এর উপর ভিত্তি করে এই কাজটা করতে থাকবা। করে তোমরা প্রবলেম ক্রিয়েট করবা কোথায় বুঝতেছো না, এবং সেগুলি শেয়ার করবা। যে যত বেশি প্রবলেম ক্রিয়েট করবে, আমি তাকে তত মানে অ্যাক্টিভ স্টুডেন্ট হিসেবে ট্রিট করব, কারণ তুমি প্রবলেম তখনই পাবে যখন তুমি এক্সারসাইজ করবে, তাই না? সো ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন এটাও বেশি বড় চ্যাপ্টার না, তবে একটু পড়তে হবে, আমাদের ঘন্টাখানিকের দরকার। সেই ভিডিওটা আমি তোমাদেরকে আপলোড করে দিব,